Assalamu alaikum wa rahmatullah. Alhamdulillahi wahda. Wassalatu wassalamu ala man la nabiyya ba'da. A'udhu billahi minash shaitanir rajim. Yas'alunaka 'anil khamri wal maithir. Qul feehima ismun kabeerun wa manafi'u lin-nas. وَإِسْمُهُمَا أَكْبَرُ مِنْ نَفْعِهِمَا إِلَى آخِرِ الْآيَةِ اہل حدیث اندلون بنگلہ دیش রাজশাহী পশ্চিম সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের মহাজ্জাজ মহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালী আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ রাজশাহী পশ্চিম সাংগঠনিক জেলার দায়িত্বশীল বৃন্দ সুযোগ্য পরিচালক বিভিন্ন এলাকা থেকে আগত স্বাগত সমাগত সম্মানিত উপস্থিতি পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে তার দেওয়া অসংখ্য অফুরন্ত সময় থেকে কিছু সময় তারই পথে অতিবাহিত করার মানসিকতা নিয়ে আজকের এই সম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান মাহবুবের বারগাহে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম উদ্ভাসিত হোক শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ ইসলামী সম্মেলনে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় নেশাদার দ্রব্য সম্মানিত উপস্থিতি নেশাদার দ্রব্য শিরোনামে এক নাতি দীর্ঘ তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির হে রাসূল লোকজন জনগণ যদি আপনাকে জিজ্ঞাসা করে মদ আর জুয়া সম্পর্কে কুল ফীহিমা ইসমুন কাবীরুম আপনি বলে দিন এই দুটার ভিতরে রয়েছে কাবিরা গুনাহ ওয়া মানাফিউ লিন-নাস মানুষের জন্য কিছু উপকার রয়েছে ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা তবে উপকার যতখানি তার চাইতে ক্ষতির পরিমাণই বেশি নেশাদার দ্রব্য হারাম হওয়ার এটা প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা হাত্তা তাআলামু মা তাকুলুন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মদের ভয়াবহতার ব্যাপারে সন্দেহবশত জিজ্ঞাসা করেছিলেন খোলাসাভাবে কিছু জানার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম পর্যায়ে এ ব্যাপারে উপরিউক্ত উক্তিটি করেছিলেন কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়েছিলেন আরো পরিষ্কারভাবে বিষয়টি বর্ণনা করতে এজন্য পরবর্তী পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন হে বিশ্বাসীগণ তোমরা নেশাদার দ্রব্য ভক্ষণ করে সেবন করে পান করে সালাতের নিকটবর্তী হয় না যতক্ষণ পর্যন্ত তোমরা যেটা বলো সেটা বুঝতে না পারো অর্থাৎ অজ্ঞান অবশত মাতাল অবস্থায় জ্ঞানশূন্য অবস্থায় নেশাদার দ্রব্য ভক্ষণ করে সালাতের নিকটবর্তী হয় না এর তৃতীয় পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরতরে কয়েকটা বিষয়কে হারাম করে সূরা মায়েদার ৯০ নম্বর আয়াত অবতীর্ণ করলেন
তিনি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাযতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, নিশ্চয় তোমাদের জন্য মদ, জুয়া, শর, মূর্তির আস্তানায় যাওয়া, এগুলো শয়তানের কাজ। তোমরা এই কাজগুলি থেকে বেঁচে থাকো যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো। সম্মানিত উপস্থিতি, এই আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরদিনের জন্য চারটি বিষয়কে হারাম করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য একটা হলো মদ। মহান আল্লাহ বলেন মদের অপকারিতা সম্পর্কে, ক্ষতিকর দিক সম্পর্কে, ইন্নামা ইউরিদুশ শাইতান আইয়াকা বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগজা ফিল খামরি ওয়াল মাইসির। নিশ্চয় শয়তান চায়, ইচ্ছা করে, পরিকল্পনা করে মদ আর জোয়ার মাধ্যম দিয়ে তোমাদের মধ্যে শত্রুতা তৈরি করতে। অয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির হতে তোমাদেরকে বাধা দান করতে। ওয়ানে সালাতে, এবং সালাত থেকে তোমাদেরকে অমনোযোগী করতে, গাফেল করতে। ফাহাল আন্তুম মুনতাহুন, এর পরে কি তোমরা বিমুখ হবে? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। মাদকতা আনয়ন করে, মানুষের বিবেকের বিকৃতি ঘটায়, এরকম যত দ্রব্য আছে, বস্তু আছে, সবগুলি মদের অন্তর্ভুক্ত, আর প্রত্যেকটা মদই হলো হারাম। মাদকতা আয়নন করে, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, আওলা, তারি, মদ, আফিং, ফেন্সিডিল, ইয়াবা, আর নাম জানা না জানা অনেক বস্তু যার ভিতরে মাদকতা আছে, এই বস্তুগুলি মদের অন্তর্ভুক্ত, আর প্রত্যেকটা মদ হলো হারাম। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি পৃথিবীতে নেশাদার দ্রব্য পান করবে, মারা যাওয়ার আগে তওবা না করে মারা যাবে, তাহলে কিয়ামতের দিন পারলৌকিক জীবনে সে শরাব পান থেকে, সুপেয় পানীয় পান থেকে বঞ্চিত হবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম ইয়াস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাযিফ। ওয়াচিরেই আখের জামানায়, শেষ জামানায় আমার উম্মতের মধ্যে কিছু লোক আসবে যারা কয়েকটা বস্তু হালাল হওয়া সত্ত্বেও হারাম মনে করবে, তার একটা হলো রেশমের বস্ত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের পুরুষের জন্য দুটি বস্তুকে হারাম করা হয়েছে, তার একটা হলো রেশম আর দ্বিতীয়টা হলো স্বর্ণ। এটা পুরুষের জন্য হারাম, নারীদের জন্য হালাল। অথচ আল্লাহর নবী বলছেন শেষ জামানায় আমার উম্মতের মধ্যে একদল মানুষ এই দুটি জিনিসকে বৈধ মনে করবে, হালাল মনে করবে, জায়েজ মনে করবে। তার সাথে তারা বৈধ মনে করবে মদকে, পাশাপাশি বৈধ মনে করবে বাদ্যযন্ত্রকে। অথচ এগুলো একবারে হারাম, এগুলো থেকে বেঁচে থাকা অত্যন্ত জরুরি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াযনিস সানি হিনা ইয়াযনি ওয়া হুয়া মুমিনুন। একজন মুমিন যখন জেনা করে তখন সে ঈমানহীন হয়, তার ভিতরে ঈমান থাকে না। এরপর তিনি বলছেন যখন একজন নেশাদার দ্রব্য পান করে তখন তার ভিতরে ঈমান থাকে না। এরপরে তিনি বলছেন যখন কেউ চুরি করে
চুরি করাকালীন সময়ে এই চুরের ভিতরে ঈমান থাকে না কয়েকজন মানুষের ভিতরে কয়েকটা কর্মের সময় কাজ করার সময় ঈমান নামক বস্তুটা থাকে না তার একটা হলো জেনাকার যখন জেনা করে দুই নেশাদার ভক্ষণকারী ব্যক্তি যখন নেশাদার দ্রব্য ভক্ষণ করে আমরা বিষয়টাকে তুচ্ছ বলে এড়িয়ে চলার চেষ্টা করি হাদিস থেকে বোঝা যাচ্ছে একটা বিড়িখুর মানুষ যখন বিড়ি সেবন করে তখন তার ভিতরে ঈমান থাকে না একজন সিগারেট খুর মানুষ যতক্ষণ সিগারেট ভক্ষণ করে ততক্ষণ তার ভিতরে ঈমান নামক বস্তুটা থাকে না যতক্ষণ গুল মারে জর্দা মারে ততক্ষণ তার ভিতরে ঈমান নামক বস্তুটা থাকে না এরপরে তিনি বলছেন একজন চোর যখন চুরি করে তখন তার ভিতরে ঈমান নামক বস্তুটা থাকে না একই হাদিসের ভিতরে তিন শ্রেণীর মানুষকে আল্লাহর নবী একই কাতারে দাঁড় করালেন তার একজন হলো জেনাকার দ্বিতীয়জন হলো মাদক দ্রব্য সেবনকারী ব্যক্তি আর তৃতীয়জন হলো আল্লাহর নবী বলছেন একজন চোর এই তিনজনকে আল্লাহর নবী একই কাতারে দাঁড় করালেন অতএব বিষয়টা ছোট করে দেখার মতো নয় এর থেকে আমাদের বেঁচে থাকা জরুরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাদক দ্রব্যের সাথে জড়িত এই পাপের অংশীদারি দশ শ্রেণীর মানুষ এর সাথে সম্পৃক্ত হয়ে যায় এজন্য এটা অত্যন্ত কঠিন এবং জটিল বিষয় এর থেকে বাঁচা অতীব জরুরি এর সাথে জড়িত এক নম্বরের মানুষ যে এর নির্যাস বের করে দুই যে ব্যক্তি এটা প্রস্তুত করে তিন যে ব্যক্তি এটা সেবন করে বা পান করে চার যে ব্যক্তি এটা পরিবেশন করে পাঁচ যে আমদানি করে ছয় যার জন্য আমদানি করা হয় সাত বিক্রেতা যারা বিক্রয় করে আট যারা কেনে নেয় ক্রেতা নয় সরবরাহকারী দশ যে এর লাভ মুনাফা ভক্ষণ করে এই দশ শ্রেণীর মানুষ নেশাদার দ্রব্যের পাপের সাথে জড়িত এজন্য পাপটা অত্যন্ত কঠিন এবং জটিল অন্যান্য পাপের চাইতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুদমিনুল খামরে কাবেদেল ওয়াসান যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে বিড়ি সিগারেট জর্দাগুল খায় নিয়মিত সেবন করা আর মূর্তি পূজা করা সমান পাপ মূর্তি পূজা করা যেমন পাপ নিয়মিত নেশাদার দ্রব্য ভক্ষণ করা সেবন করা সমান পাপ এজনের থেকে বাঁচা অত্যন্ত জরুরি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে কিয়ামতের দিন তাকে টিনাতে খাবাল পান করানো হবে অন্য হাদিসে এসেছে আল্লাহর নবী বলেন যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে তার চল্লিশ দিনের ইবাদত কবুল করা হবে না এরপরে যদি তৌবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তৌবা কবুল করবেন এরপর আবার যদি গুল মারা শুরু করে তাহলে তার চল্লিশ দিনের ইবাদত কবুল হবে না এরপর যদি তৌবা করে আল্লাহ তার তৌবা কবুল করবেন এরপর আবার যদি জর্দা মারা শুরু করে চল্লিশ দিনের ইবাদত কবুল হবে না এভাবে তিন চল্লিশ অতিক্রম করার পরে তৌবা করার সুযোগ পায়নি লোকটা মারা গেছে আল্লাহর নবী বলছেন কেয়ামতের দিন তাকে রাগাদাতুল খাবাল পান করানো হবে প্রথম হাদিস আসলো টিনাতে খাবাল পান করানো হবে আর পরের হাদিস আসলো তাকে রাগাদাতুল খাবাল পান করানো হবে আমাদের ধারণা হতে পারে বিড়ি সিগারেট খাওয়ার কারণে শরীরের অবস্থা খারাপ এই রাগাদাতুল খাবাল আর টিনাতে খাবাল হয়তো ভিটামিন জাতীয় কোনো খাবার হবে কি এরকম কি এরকম নয় সাহাবীরা জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী টিনাতে খাবাল কি যেটা নেশাদার দ্রব্য যারা ভক্ষণ করবে সেবন করবে তাদেরকে খাওয়ানো হবে তখন আল্লাহর নবী বললেন জাহান্নামে যারা থাকবে এদের দেহের অবয়ব হবে সাধারণ মানুষের চাইতে ব্যতিক্রম
আকারাকৃতি হবে বড় এদের শরীর থেকে রক্ত পুঁজ ঘাম এগুলুন ঝরবে জাহান্নামের আগুনের উত্তাপের কারণে এই রক্ত পুঁজ ঘামকে পাত্রে ধারণ করা হবে আর নিয়মিত যারা বিড়ি সিগারেট জর্দাগুন আর নেশাদার দ্রব্য পান করত পৃথিবীতে তাদেরকে রক্ত পুঁজ এবং ঘাম কেটে দেওয়া হবে এই খাদ্যের নামই হলো তিনাতে খাবাল বিবেচনা আপনার চিন্তা করুন আপনি আসলে গুল খান না রক্ত খান আপনি জর্দা খান না পুঁজ খান আসলে আপনি বিড়ি সিগারেট খান না জাহান্নামীদের ঘাম খান আপনাকে অনুরোধ করতে চাচ্ছিলাম যে কোনো মূল্যে নেশাদার দ্রব্য পরিহার করুন সম্মানিত উপস্থিতি আপনাকে বলছিলাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা আকুন কয়েক শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে যাবে না তার মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হলো যারা পিতামাতার অবাধ্য চলে পিতামাতার অবাধ্য চলে যে সন্তান এই সন্তান জান্নাতে যাবে না দুই ওয়ালা কাম্মারুন তিন ওয়ালা মান্নানুন চার ওয়া মুদমিনুল খামরে চতুর্থ নম্বর আল্লাহর নবী বলছেন যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে এরা জান্নাতে যাবে না সম্মানিত উপস্থিতি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে যাবে না তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে সম্মানিত উপস্থিতি পরপর কয়েকটা হাদিসে আল্লাহর নবী নেশাদার দ্রব্যের ভয়াবহতা এভাবে বর্ণনা করেছেন সবচাইতে কঠিন এবং জটিল একটা বিষয় ইবাদত কবুলের আবশ্যিক পূর্ব শর্ত কয়েকটি তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটা হলো হালাল রিজিক হালাল খাদ্য ইবাদত কবুলের আবশ্যিক পূর্ব শর্ত আপনি অন্তর থেকে বলুন তো বিড়ি সিগারেট কি হালাল এটা খেলে কি ইবাদত কবুল হবে ধারণা আপনার অতএব বাঁচার চেষ্টা করুন ধোঁকা তো দিয়েছে হুজুর আমাদেরকে হুজুর জর্দা খায় পানের সাথে গুল মারে অনেকে আপনাকে বলছিলাম যারা ইয়াবা খায় তাদের চাইতে জর্দা খুর খারাপ যারা মদ খায় এদের চাইতে বিড়ি খুর খারাপ যারা ফেনসিডিল খায় ওদের চাইতে গুল খায় যারা তারা খারাপ কেন ইয়াবা খায় গোপনে ফেনসিডিল খায় গোপনে জোয়ানি খায় গোপনে কিন্তু বিড়ি সিগারেট জর্দা গুল খায় ওপেন ওদের চাইতে আরো বেশি খারাপ এই জন্য আপনাকে বলছিলাম যে কোনো মূল্যে থেকে বাঁচতে হবে সম্মানিত উপস্থিতি সারা দেশ মাদকতার সয়লাব চলছে সরকার হিমশিম খাচ্ছে একে প্রতিহত করার একমাত্র সমাধান হতে পারে ধর্মীয় অনুশাসন মানার ভিতর দিয়েই অন্য কোনো পথঘাটের মাধ্যম দিয়ে মাদকতা দেশ থেকে উৎখাত করা সম্ভব নয় তাই আসুন আমাদের এই অলৌকিক জীবনের সফলতা পারলৌকিক জীবনের মঙ্গল কামনার্থে আমরা আজকের এই সম্মেলন থেকে শপথ নিই ছোট হোক বড় হোক কম হোক বেশি হোক সর্বপ্রকার মাদক দ্রব্য আজ থেকে আমরা পরিহার করবো ইনশা আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এ ব্যাপারে সম্মতি দান করুক আল্লাহুম আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ